the second episode of Zakaria Street Food. Part 1 e ami apnaderke dekhiyechhilam Delhi 6 Taskin ar Albaike khabar dabar. Ebare cholun baki ar kothay kothay ami kheyechi shegulo apnaderke ghuriye dekhai. Video ta skip na kore dekhte thakun darun darun shob khabarer kintu ami shondhan apnader debo. Albaike khawa shesh kore আমি এখানে কিন্তু সোজা চলে এসেছি হাজি আলাউদ্দিনের মিষ্টির দোকানটায়। এখানে আসার ইচ্ছে ছিল একটু পরের দিকে, কিন্তু দেখলাম যে এখন বেশ ফাঁকা, তাই ভিড় বাড়ার আগেই ঢুকে পড়লাম হাজি আলাউদ্দিনে মিষ্টি খেতে। এখানে ঢুকতেই দেখলাম নানা রকমের হালুয়া সাজানো, ড্রাই ফ্রুট হালুয়া থেকে শুরু করে এছাড়াও নানা রকমের রং বিরঙের মিষ্টি। এছাড়াও আছে বাতিসা হালুয়া, এখানকার ফেমাস। আমি এখান থেকে বাতিসা হালুয়া খেয়েছি আর গোলাপ জামুন খেয়েছি। যারা এখানে আসবেন গোলাপ জামুনটা কিন্তু একদম মিস করবেন না। এবারে আসি এই বাতিসা হালুয়ার কথায়। পুরো ঘিতে ভর্তি এই বাতিসা হালুয়া কিন্তু খুবই কম মিষ্টি, খুব একটা মিষ্টি নয়, কিন্তু খেতে দুর্দান্ত। আপনারা এখানে এলে কিন্তু অবশ্যই খাবেন। এখান থেকে বেরিয়ে আমি জাস্ট 5 মিনিট হাঁটা পথে এগিয়ে গেলাম স্টার বিরিয়ানির দিকে। এখানে শুনেছি বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে, তাই একবার ট্রাই করতেই হলো। যতটা শুনেছিলাম তার থেকেও কিন্তু এই বিরিয়ানিটা খেতে দারুণ। চিকেন বিরিয়ানি মাত্র 110 টাকায় পাওয়া যাচ্ছে, একদম তেল মশলা ছাড়া, খুব ভালো খেতে। আরেকটু এগিয়ে আদমপুরের দিকে যাব আমি। ওখানে যাওয়ার আগে দেখে নিলাম এখানে একটা জায়গায় শাওয়ারমা বিক্রি হচ্ছে। দেখুন কি সুন্দর ব্যস্ত হাতে তাদের কাস্টমারদের জন্য খুব চটপট করে এরা শাওয়ারমাটা তৈরি করে দিচ্ছে। এখান থেকে এবারে চলে এলাম 105 বছরের পুরনো আদামসের কাবাব খেতে। বটি কাবাব ছিল না এখানে, তাই আমরা নিলাম সুতা কাবাব, চিকেন সুতা কাবাব। চিকেন সুতা কাবাব কিন্তু খেতে অসাধারণ সত্যি। আর আপনারা কিন্তু এখানে যদি আসেন অবশ্যই এটা একটা ট্রাই করার মতন ডিশ। এবারে সন্ধ্যা হয়ে আসছিল আর আমাদেরও এবারে বাড়ি ফেরার সময় হয়ে গেছে, কিন্তু এখানে দেখুন ইফতারেতে সবাই বসে গেছে আর কি সুন্দর আজান দিচ্ছে। এখানে এই সময় কিন্তু দৃশ্যটাই কিন্তু একদম আলাদা, খুব ভালো লাগে এই জায়গাটায় এই সময়। এবারে বাড়ির পথে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে বিক্রি হচ্ছে গোলাপি গোলাপি একটা ড্রিঙ্ক। একটু এগিয়ে দেখি এটা হচ্ছে মহব্বত কা শরবত। এই মহব্বত কা শরবতের রেসিপি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, আপনারা একটু দেখে নেবেন। এখানে পার গ্লাস 30 টাকা করে মহব্বত কা শরবত বিক্রি হচ্ছিল। প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমের মধ্যে পুরো মার্কেটটা আমরা হেঁটে হেঁটে দেখেছি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু এই এক গ্লাস মহব্বত কা শরবত কিন্তু দারুণ রিফ্রেশিং, খুব ভালো লাগছিল খেয়ে এই সময়। আমাদের তো দেখা প্রায় শেষ, সকলে এখানে ইফতারিতে ব্যস্ত, আমরাও এগিয়ে চললাম। ওখানে একজনের মুখে শুনলাম এই সুফিয়ার সামনে এই শাহি টুকরা নাকি দারুণ বিখ্যাত, তাই ট্রাই করতেই হলো। দারুণ খেতে, খুব সফট আর খুব কম মিষ্টি। এটা ট্রাই করার পরে আমরা এবারে বাড়ির পথে এগিয়ে যাচ্ছি।
আমাদের জাকারিয়া স্ট্রিটে আমাদের খাওয়া দাওয়া শেষ, এক্সপ্লোর করাও শেষ। এবারে আপনাদের আমি সব সন্ধান দিয়ে দিলাম, আপনারাও এবারে আসুন এখানে দেখুন। দিল্লি সিক্স আর তাসকিনে আমি যখন এসেছিলাম তখন প্রায় ফাঁকাই ছিল, আর এখন ভিড়টা জাস্ট দেখুন, পুরো ভিড় আর লাইন হয়ে গেছে। এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার খুব ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদে বা তারপরেও আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে একবার দেখে নেবেন, দারুণ দারুণ সব খাবারের সন্ধান পেয়ে যাবেন আপনারা। আজকের মতন আসি, টাটা।